কুমিল্লার তিতাসে শামসুলুদা নামে পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে 39,000 টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। চাঁদাবাজির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে তোলপাড় চলছে। অভিযুক্তের নাম সাগর। পল্লী চিকিৎসক শামসুলুদা জানান, শনিবার বিকেল 4টায় সাগর ক্ষিপ্ত হয়ে আমার চেম্বারে ঢুকে প্রথমে আমাকে হুমকি দেয়, পরে পিস্তল বের করে আমাকে হত্যার হুমকি দিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ে আমি নগদ বিকাশে 39,000 টাকা দিই, সে টাকা নিয়ে আরো 2 লাখ টাকার জন্য চাপ দিয়ে যায়, না দিলে প্রাণে মেলে ফেলারও হুমকি দেয়। রবিবার ভোরে রাজধানী থেকে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। সাগরের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র সহ কমপক্ষে 8টি মামলা রয়েছে। আপনার কাছে বিনীত অনুরোধ করছি, প্লিজ একটু সহায়তা করেন, একটু আগে আসেন। আমি এখন খুব ঝুঁকির মধ্যে আছি,